রান্না করবো মিট ধান শাক, একটু অয়েল দিয়ে দিলাম কড়াইতে, অনিয়ন দিলাম পরিমাণ মতো, কয়েকটা পিস্তা ফোড়া দিয়ে দিলাম, ফ্রাই হলে পরে স্পাইস গুলো দিব, একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, এখন আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন গুলো আমি ফ্রিজারে রেখেছিলাম, আইস হয়ে গেছে, আদা 2 স্পুন, 2 টিস্পুন, 1 স্পুন আদা, রসুন, গার্লিক 1.5 স্পুন, অন্যান্য স্পাইস গুলো দিয়ে দিব, জিরা 1 স্পুন, স্মল স্পুন 1 স্পুন জিরা, আর একটু দিয়ে দিলাম, হলদি 1 স্পুন, কটা স্পুন দিলাম, আরো 1/2 স্পুন দিলাম মরিচ, চিলি পাউডার, কারণ আমরা বেশি ঝাল খাই না, ধনিয়া পাউডার 1 স্পুন, আর একটুখানি দিলাম, ফার্স্টে বুনা হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 স্পুন, মশলাটা বোনা হোক তারপর মশলাটা বিক্রি করবো, মশলাটা আমার মনে হয় বোনা হয়ে গেছে, গোস্তটা দিয়ে দিচ্ছি, 1 কেজির উপরে আছে এখানে গোস্ত, গরুর গোস্ত,
থেকে দিলাম আমি। দেখছি কি অবস্থা আছে, পানি আসছে, অনেক পানি আসছে। পানিটা একটু কমলে দেখ কেমন সিদ্ধ হয়, তারপরে আর একটু পানি দিয়ে দিব। পরে অনেক পানি আসছে, সিদ্ধ হতে থাকে। এখন সিদ্ধ হয় নাই, সিদ্ধ হতে অনেক সময় লাগবে। দেখছি দিদি ভাই কেমন হচ্ছে। সিদ্ধ হয় নাই, আরো সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। গরম পানি দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডালের বড়া বানাচ্ছি, কারণ আমি রোজা ছিলাম আজকে। আজকে আমার 5 রোজা, 6 রোজা ছিলাম, আজকে আমার 5 রোজা, তাই ডালের বড়া বানাচ্ছি। কি অবস্থা আছে লিটুটা দেখছি, কি অবস্থা আছে। ডাল দিয়েছি, ডাল ছাড়া রান্না করতে ডাল লাগে, ডাল দিতে হয়। ডাল ডাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়ে থাকে। হয়ে গেছে, বেশ কম লাগবে না, আর 5 মিনিট করে হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি, গরম মশলা পাউডার দিয়ে দিতেছি। হয়ে গেছে আমাদের।